নমস্কার, আমি প্রদীপ সরকার। আর আজকে যে সাবজেক্টটা নিয়ে এসেছি খুব ইন্টারেস্টিং, কারণ অনেকেই তোমরা এই কমেন্টসটা করেছো যে অনেক ক্ষেত্রে এরকম হয়েছে ড্রামস হোক বা অক্টোপ্যাড হোক, বাজানোর সময় স্টিক হাত দিয়ে পড়ে যায়। তো এর এটার অ্যাকচুয়ালি কেন পড়ে যায় আর কি করলে পড়বে না, এই বিষয়টা নিয়ে আজকের আলোচনা, বা টেকনিক্সটা কি বা কীভাবে ব্যাপারটা প্রবলেমটা সলভ হবে। তো আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে গিয়ে যদি তোমরা নতুন হও তো আজকে যে ভিডিওটা দেখছো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কারণ এখানে ড্রামস আর অক্টোপ্যাড নিয়েই বিভিন্ন রকম ক্লাস চলতে থাকে। তো মেনলি হাত দিয়ে স্টিক পড়ে যায় কেন, তার প্রথম যে কারণটা সেটা হচ্ছে স্টিক আমরা যদি ঠিক মতো না ধরি তাহলে হাত দিয়ে স্টিক পড়ে যাবে। ওকে, মেন সমস্যাটা কী হয় আমি খেয়াল করেছি সেটা হচ্ছে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রে অনেকেই আছে যে অক্টোপ্যাড বা ড্রামস যখন বাজাও তখন এই স্টিকটা এই তিনটে আঙুল ছাড়া থাকে, এই এই ফিঙ্গারিংয়ে বাজানো হয়, এটা অভ্যাস হয়ে যায়। এটা খুব ব্যাড হ্যাবিট যে এই তিনটে আঙুল অনেকটা ফাঁকা থাকে, মানে স্টিকটাকে ধরা থাকে না। তো মেনলি ধরা থাকে এই দুটো আঙুল দিয়ে। তো যখন আমরা এই দুটো আঙুল দিয়ে স্টিক ধরবো বা ধরে বাজাই, তখন আমরা যদি নাও বাজাই, আমরা যদি স্টিকটাকে কেউ টানি, আমরা হাত দিয়ে বেরিয়ে যাবে, এটা হাত দিয়ে বেরিয়ে যাবে, রাইট? এবার অক্টোপ্যাডের ক্ষেত্রে কী হয়, যেহেতু অনেক প্রেশার লাগে না তো খুব কম বেরোয়, হাত দিয়ে স্টিক কম পড়ে যায়। আর এটা খুব প্রেস্টিজের ব্যাপার না, একটা স্টেজের মধ্যে হাত দিয়ে স্টিক পড়ে যাওয়াটা কিন্তু খুব প্রেস্টিজের ব্যাপার। তো যদি আমরা স্টিক ঠিকমতো না ধরি তার কারণেই এটা হয়, আর বেশিরভাগ ক্ষেত্রে এই তিনটে আঙুল ফাঁকা থাকে বলেই কিন্তু এই প্রবলেমটা হয়। আর যারা ড্রামস বাজাও তারা যদি এই হ্যাবিট করে ফেলো একবার, তাহলে তো মানে দু তিনটে গান বাদে বাদে যখন তখন স্টিক পড়ে যেতে পারে। তো এটা খুব একটা বড় প্রবলেম। তো আমরা মেনলি স্টিকটা যখন ধরবো তখন একটা বিরাট মাথায় চিন্তা করে যে এক একজন আছে এইভাবে ধরবো এইভাবে ধরবো, এই হাজারো রকম প্রশ্ন থাকে অনেকের, তা কিন্তু নয়। একদম সিম্পল, যে আমি যদি একটা লাঠি ধরি, ধরলাম যে আমি একটা লাঠি ধরেছি যেটা দিয়ে আমি জোরে কিছুর উপরে একটা বাড়ি মারবো, তখন কিন্তু আমরা চিন্তা করি না যে আমি কি তিনটে আঙুল ফাঁকা করে দেবো বা এই আঙুলটা কি এইখানে থাকবে এই পজিশনে থাকে। আমরা একটা ধরলাম আর দাম করে মেরে দিলাম, তখন কিন্তু হাত দিয়ে কিন্তু সেই লাঠি বা যাই হোক তখন কিন্তু সেটা হাত দিয়ে ছিটকে যায় না। বা আমরা যখন একটা হাতুড়ি দিয়ে বাড়ি মারি তখন আমরা মানসিকভাবে রেডি থাকি যে আমি যদি এরমভাবে হাতুড়ি দিয়ে বাড়ি মারি তাহলে হাতুড়িটা ছিটকে যাবে, তখন কিন্তু আমরা এরম করে ধরি। কিন্তু যখন স্টিক ধরি তখন অনেক প্রশ্ন মাথায় চলে আসে, কেন আসবে, একদম নর্মাল যে আমি এটা জিনিস ধরলাম ধরে আমি বাজাবো, এটা হচ্ছে মেন। এবার যে টেকনিক যেটা সেটা হচ্ছে সবচেয়ে জোরে যে প্রেশারটা থাকে সেটা হচ্ছে এই দুটো আঙুলে। ওকে, এই দুটো আঙুলে সবচেয়ে বেশি প্রেশার থাকে, তারপরেও কিন্তু আমার এই তিনটে আঙুল এরকম বন্ধ থাকবে, বন্ধ তার মানে গায়ের জোরে নয়, ভেতরে যেন স্টিকটা মুভ করতে পারে এরকম যেন না হয়, স্টিকটাকে আমাকে গ্রিপ এই আঙুল তিনটে বন্ধ রাখতে হবে, আমার যেন এই স্পেসটা পায় আবার নড়ানোর জন্য। এক, দু নম্বর হচ্ছে আমি অনেক আগে ধরবো না, এত আগে, আবার অনেক পিছিয়ে যেটা দেখাই যাচ্ছে না নিচটা সেরকমও ধরবো না। আমরা যদি এরকমভাবে ধরি নর্মালি এবং জিনিসটা পুরো গ্রিপ এবং ডানাত বা হাত দু হাতই সেম থাকবে, এক একজন এরকম হয় যে ডানার ঠিক ধরেছে কিন্তু বা হাতের বেলায় এরকম তিনটা আঙুল ফাঁকা। আচ্ছা, অনেকের আছে শুধু এই ছোটো কিনে আঙুলটা বাইরে বেরিয়ে থাকে, কোনো আঙুল বাইরে থাকবে না, এটা মাইন্ড ইট, তোমরা যখন বাজাবে নিজেরা নিজেদের হাতের দিকে একবার তাকিয়ে দেখবে, যদি দেখো এরকম অনেকেরই আছে দেখেছি এই একটা আঙুল বেরিয়ে থাকে বা এই এক দুটো আঙুল বেরিয়ে থাকে, অনেকের তিনটে আঙুল বেরিয়ে থাকে, কোনো আঙুল বেরিয়ে থাকবে না, এটা মাথায় রাখতে হবে। তাহলেই কিন্তু সেই গ্রিপটা, পুরোপুরি গ্রিপটা আসবে, এই দুটো হাতের পুরো গ্রিপটা আসবে, এবং তারপরেই আমরা কিন্তু বাজালে পরে স্টিক পড়বে না, না হলে পরে কিন্তু যে কোনো একটা আঙুল ফাঁকা মানেই তোমার স্টিকটা গ্রিপেই নেই, নিজেই টানবে হাত দিয়ে বেরিয়ে যাবে। আমি যদি এরমভাবে ধরি, কাউকে যদি বলি নে স্টিকটা হাত দিয়ে বারকর টেনে, বেরোবে না সহজে। আর যদি আমি এরকম করে বলি নে বারকর স্টিকটা, তো দুটো আঙুলে আর কত জোর থাকবে। ওকে, তো এটা মাথায় রাখতে হবে যে স্টিক আমাদের প্রপার ওয়েতে ধরতে হবে, প্রপার ওয়েতে ধরতে গিয়ে হাজারখানা প্রশ্ন করার কোনো প্রয়োজন নেই, খুব নর্মাল ক্যাজুয়াল এবং সিম্পল ব্যাপার যে আমি একটা নর্মাল, কেউ জানে না স্টিক কীভাবে ধরবে, সে যেরকমভাবে হাতে নেবে যেটা সবচেয়ে তার সুবিধা, এই সুবিধা। কিন্তু এইগুলো কিন্তু ব্যাড হ্যাবিট এবং এর জন্যই কিন্তু বেরিয়ে যায়। আমরা এরকম ধরবো,
ফুল গ্রিপে ধরবো, কিন্তু আমাকে এই মুভমেন্টটা যেন হয় ভেতরে, এটা মাথায় রাখতে হবে, এই মুভমেন্টটা যেন হয়, নাহলে তো স্টিক নড়বে না, পুরো হাত নড়তে থাকবে। আমাদের বাজানোর সময় পুরো হাত যাদের নড়ে তাদের কিন্তু খুব তাড়াতাড়ি হাত ব্যথা হয়ে যাবে, স্পিডে বাজাতে পারবে না এবং খুব তাড়াতাড়ি হাত ব্যথা হয়ে যাবে। আবার অনেকে এটা শুনে শুধু কবজি নাড়ানোর চেষ্টা করে, শুধু এরকম এরকম, ওটা অস্বস্তিকর একটা জিনিস, সেটাও কিন্তু প্রবলেম। শুধু এরকম এরকম নয়, আবার এরকম এরকম নয়, এরকম একটা নর্মাল জিনিস থাকবে যে এটা ডেফিনেটলি কবজি বেশি নড়বে, এটা একটু কম নড়বে। শুধু এক জায়গায় স্টিপ করে এরম এরম এরকম জোরই হবে না, এরম করে যদি আমি কাউকে কিছু করি ও আওয়াজই বেরোবে না ড্রামস থেকে। ওকে, তো নর্মাল এইরকম, ওকে। এই হচ্ছে নর্মাল, ওকে। তো এইভাবে তোমরা প্র্যাকটিস করো, আর যার যদি যেরকম কারোর যদি এরকম প্রবলেম হয়ে থাকে তাহলে এখন থেকেই সেটা শুধরে নাও, ইন ফিউচারে গিয়ে ব্যাপারটা ঠিক হয়ে যাবে, নাহলে কিন্তু হ্যাবিটটা রয়ে যাবে আর কিন্তু চেঞ্জ করতে পারবে না। ওকে, তো আশা করি এই এটা একটা গুরুত্বপূর্ণ একটা টিপ ছিল, তোমাদের কেমন লাগলো ডেফিনেটলি কমেন্টস করে জানাও। এর সাথে সাথে আরও দুটো কথা বলার আছে, সেটা হচ্ছে অনেকেই তোমরা জেনে গেছো তবু অনেকে নতুন আছে তাই বলছি, আমার একটি স্টাফ নোটেশনের ফুল কোর্স রয়েছে, একদম ফুল স্টাফ নোটেশনের ড্রামস এবং অক্টোপ্যাডের ডিস্টেন্স কোর্স। সেটা হচ্ছে গিয়ে ফুল যে স্টাফ নোটেশন প্রথম দিন থেকে শেষ অবধি রিদিম অবধি যে কোর্সটা আছে সেই সমস্ত একটা স্টাফ নোটেশনের বই আছে, এবং বইটার সাথে প্রত্যেকটা পেজের একটা করে ভিডিও ক্লাস দেওয়া আছে, যার মাধ্যমে তোমরা বাড়িতে বসে তোমরা ড্রামস বা অক্টোপ্যাড শিখতে পারবে ঘরে বসে, এবং সেইভাবেই সমস্ত ভিডিও ক্লাস দেওয়া আছে। আর এই কোর্স ফিটা বেশি না, মাত্র 4,200 টাকা এখন, উইথ ডেলিভারি চার্জেস সব নিয়ে এটা করতে পারো। আর এর সাথেও বলছি, অনেকেই এটাও বলে রাখছি যে কিছু রাবার প্যাড রয়েছে আমার কাছে, আমার নিজস্ব কাস্টম মেড প্রোডাক্ট, কারণ তোমরাই বলেছো যে রাবার প্যাড ভালো পাওয়া যাচ্ছে না কোথাও, তো আপনি যেটা বাজান সেইটা কোথায় পাওয়া যায় কোথায় পাওয়া যায় অনেকদিন ধরে চলছিল, তো এটাও আমি আবার বলে রাখলাম যে রাবার প্যাডও রয়েছে, যদি কারোর দরকার পড়ে তো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। ওকে, আর সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর কার কী গান, কী ধরনের গান প্যাচ তোমরা জানতে চাও সেগুলো কমেন্টস করে জানাও। ওকে, বাংলা হতে পারে, হিন্দি হতে পারে, যে কোনো গান আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। ওকে, নমস্কার।